पिता माता आमादेर जन्नो तादेर कुलजान टुकरु छेले मेर जन्नो जे कष्ट करेछेन जे त्याग कुरबानी नजराना पेश करेछेन जारा आम्रा बोली पिता मातार हक आदाय करा आमी व्यक्तिगत भावे हिसेब करे देखलाम हक आदाय करार कथा बोले काज होबे ना तादेर हक आदाय करा कोनोदिनो सम्भव नय बरं आमादेर दायित्व तादेर ब्यापारे जा आछे ওই দায়িত্ব পালনের সর্বাত্মক সর্বোচ্চ চেষ্টা চালানো যেতে পারে একজন বাবা একজন মা যেই অবদান রেখেছেন তাদের ঋণ কোনোদিনও শোধ করা যায় আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতু আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا سندنا حبيبنا ومولانا محمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله سبحان الله والحمد لله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله কত দূর ওই মদিনার পথ উহুদের মাঠার কত দূর কত দূর ওই
মদিনার পথ, ওহুদের মাঠ আর কত দূর, তায়েফের গ্রাম আর কত দূর, কত দূর রসুলের রওজা বলো, কোথা সেই বেলালের আজানের সুর, কোথা সেই বেলালের আজানের সুর, কত দূর ওই মদিনার পথ, ওহুদের মাঠ আর কত দূর, হেরার গুহা বলো কত দূরে, আমিনার বাড়িটা কোন সুদূরে, হেরার গুহা বলো কত দূরে, আমিনার বাড়িটা কোন সুদূরে, কোথা সেই ওমরের খোরমা বাগান, আবু বকরের সেই সীমাহীন দান, সব যেন মন জোরে বাজায় নূপুর, কত দূর ওই মদিনার পথ, ওহুদের মাঠ আর কত দূর, তায়েফের গ্রাম আর কত দূর, কত দূর রসুলের রওজা বলো, কোথা সেই বেলালের আজানের সুর, কোথা সেই বেলালের আজানের সুর, পরশ পাথর ছিল প্রিয় নবী, কোরআনের অমলিন প্রতিচ্ছবি, পরশ পাথর ছিল প্রিয় নবী, কোরআনের অমলিন প্রতিচ্ছবি, মমিনের জীবনের বাঁকে বাঁকে বদরের ওই স্মৃতি আজও ডাকে, মমিনের জীবনের বাঁকে বাঁকে বদরের ওই স্মৃতি আজও ডাকে, তার প্রেমে জীবন হয় যে মধু, কত দূর ওই মদিনার পথ, ওহুদের মাঠ আর কত দূর, তায়েফের গ্রাম আর কত দূর, কত দূর রসুলের রওজা বলো, কোথা সেই বেলালের আজানের সুর, কোথা সেই বেলালের আজানের সুর, কত দূর ওই মদিনার পথ, ওহুদের মাঠ আর কত দূর, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ জেলা মৌলভীবাজার জেলার স্বনামধন্য উপজেলা, শিক্ষা দীক্ষা ইতিহাস ঐতিহ্যের পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য, চা বাগানের সৌন্দর্য বেষ্টিত জনপদ, মাধবকুণ্ডের ঝর্ণাধারার সেই সৌন্দর্যে যে জনপদের সুনাম স্বীকৃতি এবং পরিচিতি ছড়িয়ে পড়েছে সর্বত্র, আগর আতরের ঐতিহ্যবাহী জনপদ হিসেবে যার স্বীকৃতি রয়েছে, এবং ব্যক্তিগতভাবে যে কারণে এই জনপদের গুরুত্ব আমি বেশি মনে করি, সেটা হচ্ছে বড়লেখার মানুষ, ইসলাম প্রিয় মানুষ, আলহামদুলিল্লাহ।
সেই প্রিয় জনপদ বড়লেখার গ্রামতলা পাঞ্জাগানা মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসিল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি সহ দায়িত্বশীল ব্যক্তিবর্গ, ইমাম খতিব থেকে শুরু করে প্রত্যেক মুসল্লিবৃন্দ, আজকে গ্রামতলা পাঞ্জাগানা মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত হলেও যাদের পরিশ্রম চোখে পড়ার মতো ছিল, সোশ্যাল মিডিয়ায় যেভাবে তারা অ্যাক্টিভ ছিল, প্রচার প্রসারে ভূমিকা পালন করেছে, একইভাবে শারীরিকভাবে তারা প্রচণ্ড পরিশ্রম করেছে। আমার প্রিয় ভাই এম কলিমউদ্দিন সহ এক ঝাঁক কিশোর এবং তরুণরা এই মাহফিলটাকে বাস্তবায়নের জন্য অক্লান্ত পরিশ্রম করেছে, অবশ্য মুরব্বীদের সহযোগিতা, ভালোবাসা, মহব্বত, তদারকি এটাও অতুলনীয় ছিল। অনেক পরিশ্রমের পর আজকে মাহফিলটা সফল হতে যাচ্ছে। মাহফিলে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ, সমাজসেবক, জনপ্রতিনিধিবৃন্দ, পিতৃতুল্য সম্মানিত মুরব্বীবৃন্দ, একান্ত প্রিয় শিশু কিশোর ভাইয়েরা, প্রাণের স্পন্দন যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে পরম শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, একঝাঁক মিডিয়া ব্যক্তিত্বগণ, প্রশাসনের বিভিন্ন পর্যায়ে রেসপন্সিবল পার্সন, দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং আজকের মাহফিলের সম্মানিত মধ্যমণি হযরত উলামায়ে কেরাম, আজকের মাহফিলের প্রধান অতিথি সুদূর সাতক্ষীরা থেকে আগত বাংলাদেশের বর্তমান এই সময়ের অন্যতম বরিষ্ঠ কণ্ঠস্বর, হকের পক্ষে আপসহীন সিপাহ সালার, নন্দিত দাঈ ইলাল্লাহ, আমাদের পরম শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মাওলানা আজিজুল ইসলাম জেহাদি সাহেব। আলোচনা করেছেন বড়লেখার নন্দিত দাঈ ইলাল্লাহ, বলিষ্ঠ কণ্ঠস্বর কমরউদ্দিন বাদশা ভাই, বড়লেখার ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট, আলেম তৈরির কারিগর উস্তাজুল আসাতিজা মাওলানা ইসলামউদ্দিন সাহেব, গ্রামতলা জামে মসজিদের খতিব, ইসলামী চিন্তাবিদ আলেমে দ্বীন মাওলানা হারুনুর রশীদ, গ্রামতলার কৃতি সন্তান তরুণ দাঈ ইলাল্লাহ, উদীয়মান ইসলামী চিন্তাবিদ একান্ত প্রিয় মাওলানা আব্দুল বাওসি সহ হযরত উলামায়ে কেরাম, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে যারা শুনছেন, আল্লাহ তাআলার খাস মেহরবানি, আজকে মনোরম পরিবেশে, ঠান্ডা একটু বেশি থাকলেও এরপরও আমরা সুন্দর মনোরম একটা পরিবেশে আজকে বসে কোরআন থেকে, হাদিস থেকে, কোরআন সুন্নার কথাগুলো, ইসলামের সৌন্দর্যগুলো বলার এবং শোনার সুযোগ পেয়েছি, এতে আমরা খুশি না বেজার? আওয়াজ বলতেছে সব খুশি না বেজার? আপনারা সব ভালো আছেন? তোমা তুক্কা ভালো আছেন নি? আমাদের ভালো রেখেছেন কে? সুস্থ রেখেছেন কে? মাহফিলে কবুল করলেন কে? ও আস্তে আস্তে সাউন্ড বাড়ে, আলোচনা করা যাইব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার খাস মেহরবানি, তিনি আমাদেরকে আজকে এই মাহফিলে কবুল করলেন। তিনি যদি কবুল না করতেন, বাছাই না করতেন, তাহলে আমরা আজকের মাহফিলে আসতে পারতাম না। এই জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাহার করে ইখলাসের সাথে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার দ্বীনের জন্য কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সুসংবাদ দিয়ে শুরু করি না দুঃসংবাদ হন তা আপনারা? সুসংবাদ, সুসংবাদটা কারোর জন্য আবার দুঃসংবাদ? আজকের আলোচনা যদি বলি, সবচেয়ে বড় সুসংবাদ হলো আমাদের পার্শ্ববর্তী একটা দেশের নাম হচ্ছে মিয়ানমার, তবে বার্মা হিসাবে পরিচিত বেশি। আমরা নিঃসন্দেহে ইতিমধ্যেই সবাই জেনেছি
মিয়ানমারের বড় নেত্রী যার দাপটে কেঁপেছে মিয়ানমার, যার জুলুম অবলোকন করেছে বিশ্ববাসী, যার জন্য বনি আদম মোমেন মোমেনারা অসংখ্য গণিত মোমেন মোমেনারা পৃথিবী থেকে বিদায় নিয়েছে, মরলেস 10 লক্ষ মোমেন মোমেনারা বাংলাদেশের কক্সবাজারের উখিয়া টেকনাফে আশ্রয় নিয়েছে, সেই জালেম নেত্রী শোষক নেত্রী অং সাং সুচি এবং তার সাথে থাকা নেতৃত্বে থাকা প্রেসিডেন্ট সহ উল্লেখযোগ্য একটি বিশাল অংশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে তারা জেল হাজতে বন্দী আছে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। যদিও অতিরিক্ত খুশি হওয়ার কিছু নাই, কারণ অং সাং সুচি তো আর নিজে সরাসরি অ্যাকশনে যায় নাই, ওই সেনাবাহিনীর হেল্প নিয়েছিল, তারাও এই অপরাধের সাথে যুক্ত। কিন্তু যার নেতৃত্বে, যার অঙ্গলি হেলনে, যার নির্দেশে, যার কমান্ড মেনে আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে তথা বার্মায় লক্ষ লক্ষ মমিন মমিনাদেরকে বের হতে বাধ্য করা হলো, নির্মম পাশবিক কায়দায় পৃথিবী থেকে বিদায় করা হলো, বৃদ্ধ বৃদ্ধারাও তাদের জুলুম থেকে ছাড় পায়নি, এমনকি মাসুম বাচ্চাগুলোকে আগুন ধরিয়ে দিয়ে বাবা মার সামনে নিষ্পাপ কুলের বাচ্চাদেরকে আগুনে ফেলে দিয়ে পুড়িয়ে ছাই করা হয়েছে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। কিছুদিন যেতে না যেতেই আজকে নিজেরাই কয়দিন বন্দি থাকবে জানি না, আল্লাহু আলাম, তবে এই বন্দি হওয়া প্রমাণ করে জালেমদের বাড়াবাড়ি করে কোনো ফায়দা নাই, যেই জুলুম তারা চালাবে সময়ের ব্যবধানে এই দুনিয়াতেই তাদের উপর ওই জুলুমের স্টিম রোলার চলতে পারে কোন সন্দেহ নাই, বলুন ঠিক না। দুনিয়ার জালেমদের জন্য, শোষকদের জন্য, স্বৈর শাসকদের জন্য এটা একটা শ্রেষ্ঠ সবক। ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতা বড়ই অস্থায়ী, সকালবেলায় থাকতে পারে, বিকেল বেলায় নাও থাকতে পারে। এজন্য অং সাং সুচি আজকে গ্রেফতার হওয়া, বন্দী হওয়ার কারণে এবং তার সাঙ্গপাঙ্গরা বন্দী হওয়ার কারণে কিছুটা হলেও ভালো লাগছে বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজ বাড়িয়ে বলুন আলহামদুলিল্লাহ। কেউ কেউ আবার বলতে পারেন হুজুর ইতা কিতা কইন আপনি, একজন মানুষ মজলুম হয়ে গেল আবার আলহামদুলিল্লাহ কইন, আর আমার লক্ষ লক্ষ বনি আদমের চোখের পানি, মোমেন মোমেনের আত্মরদ ওই জালেমদের দুঃখে আনন্দ প্রকাশ করলে যাদের দরদ উতলে উঠে ওরা মত্তববাজ ধান্দাবাজ, ওই সব জালেমদের সহচর ছাড়া, ওদের প্রেতাত্মা ছাড়া আর কিছু হতে পারে না, বলুন ঠিক কিনা। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন, বলুন আমিন। ওই মিয়ানমারের রোহিঙ্গা মোমেন মোমেনা থেকে শুরু করে গোটা দুনিয়ায় মজলুমদের যার্তনার আল্লাহ তাআলা মজলুমদের তুমি সাহায্য করো, বিজয় দাও, বলেন আমিন। নাসরুবিন আল্লাহি ওয়া ফাতহুন করিম, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আর সন্নিকটবর্তী বিজয় ছাড়া ওই মজলুমদের আহাজারি কান্নার আওয়াজ হয়তো থামবে না। মাবুদ তুমি কবুল করে নাও, বলেন আমিন। আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি গ্রামতলা পাঞ্জাগানা মসজিদ কমিটির সকল দায়িত্বশীল উপদেষ্টা সদস্য মুসল্লিদের, যারা ঐক্যবদ্ধভাবে আজকের এই মাহফিল আয়োজন করার মধ্য দিয়ে কোরআন থেকে হাদিস থেকে কথা বলার, হেদায়েতের আলো ছড়িয়ে দেওয়ার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুন, তাদের মর্যাদা বুলন্দ করুন, বলুন আমিন। আমি আজকের এই আলোচনায় আপনাদের সামনে কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ সূরা, কথায় কথায় যে নারীবাদী নেতৃদা কিংবা তাদের পক্ষে যারা কথা বলে তারা বলে নারীদের অধিকার নাকি নাই, নারীদের অধিকার ইসলাম যা দিয়েছে তার থেকে বেশি কেউ কোনো দিন দিতে পারে নাই, দিতে পারবেও না, কোনো সন্দেহ আছে? আপনারা ঠান্ডা একটু মাতুক্কা, কোনো সন্দেহ আছে? আল্লাহ তাআলা নারীদের কত মর্যাদা দিলেন,
পুরুষদের নামে কোনো সূরা কোরআনে নাই। পুরুষ জাতিকে উদ্দেশ্য করে আলাদা ভাবে কোনো সূরার নাম উল্লেখ করা হয়নি। হ্যাঁ, পুরুষ নাম ব্যবহার করা হতে পারে, কিন্তু আলাদাভাবে পুরুষ জাতি এরকম কোনো সূরা নাই। কিন্তু নারীদের জন্য একটা সূরা আলাদা আছে, আর নিসা, যেরকম সুবহানাল্লাহ, সূরা নিসার 36 নম্বর আয়াতে কারিমার প্রথম তিনটি গুরুত্বপূর্ণ নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আমরা সূরা নিসার 36 নম্বর আয়াতে কারিমার প্রথম তিনটি নির্দেশনার আলোকে আজকে আমাদের নির্ধারিত সময়ে কথা বলার চেষ্টা করব, যদি আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন বলুন আমিন। আর কথা বলার কোনো সুযোগ নাই যদি আল্লাহ তৌফিক না দেন, কথা শোনারও কোনো তৌফিক হবে না যদি আল্লাহ তাআলা কবুল না করেন। এজন্য আমরা সবাই আল্লাহর কাছে পানা চাই, সাহায্য চাই, তিনি যেন আমাদের শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আলোচনা থেকে শিক্ষা নেয়ার তৌফিক দেন, আমিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا الله سبحانه وتعالى قرن الكريم سورة النساء 36 নম্বর আয়াতে কারিমার শুরুতেই কত সুন্দর তিনটি নির্দেশনা জানায় দেন, আর তোমরা আল্লাহর আবাদত করো, আল্লাহর গোলামি করো, বান্দা হিসেবে গোলামি করবো কার? প্রথম নির্দেশনা ওয়াহবুদুল্লাহ, আর তোমরা আল্লাহর গোলামি করো, আল্লাহর বন্দিগি করো, দাসত্ব করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর তার সঙ্গে কোনো কিছুকে শরীক করো না। শরীক করা যাবে? প্রথমত গোলামের নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা এরপরে জানায় দেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর তার সঙ্গে কোনো কিছু দিয়া তোমরা শরীক করবে না। আর তিন নম্বর নির্দেশ হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমরা পিতা মাতার সাথে উত্তম আচরণ করো, সদ্ব্যবহার করো, ভালো ব্যবহার করো, দরকার আছে না নাই। তাহলে কয়টা নির্দেশ? তিনটা নির্দেশ। এক নম্বর হলো তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, তার গোলামি করো, দাসত্ব করো, আর তার সাথে অন্য কোনো কিছু দিয়ে শরিক করো না, অন্য কিছুকে শরিক করো না। আর তিন নম্বর হলো পিতামাতার সাথে সদ্ব্যবহার করো, সর্বোত্তম আচরণ করো, আল্লাহ তাআলা তুমি তৌফিক দাও বলে না। আজকে আমরা একটু জানবো, স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করব ইবাদত। এটা মূলত অনেকগুলো অর্থের মধ্যে একটা অর্থ হলো নম্র ও বিনয়ী হওয়া। ইবাদতের মূল অর্থের দিকে যদি তাকাই তাহলে এর অর্থ দাঁড়ায় নম্র ও বিনয়ী হওয়া। যদিও শরীয় দৃষ্টিকোণ থেকে বিভিন্ন সংজ্ঞা ইবাদত কাকে বলে আমি সহজ করে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। যেমন ইবাদতের একটা সংজ্ঞা পরিচয় হলো ইবাদত হচ্ছে রাসূলগণের মাধ্যমে আল্লাহ যে বিধিনিষেধ দিয়েছেন তা মেনে চলার মাধ্যমে তার আনুগত্য করা। যেরকম সুবহানাল্লাহ, নবী রাসূলদের মাধ্যমে যুগে যুগে আল্লাহ তাআলা একটা ফয়সালা প্রেরণ করেছেন। যেমন সর্বশেষ নবী পয়গম্বর সাইয়েদুল মুরসালিন ইমামুল মুত্তাকিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের কাছে আল্লাহর নির্দেশ আছে না নাই, বিধি নিষেধ, আদেশ নিষেধ, হালাল হারাম, যেগুলো আদেশ করেছেন মান্য করার জন্য সেগুলো আমরা আনুগত্য করব, আর যেগুলো নিষেধ করেছেন তার থেকে দূরে থাকব। এটাই হলো ইবাদত। আরেকটা সংজ্ঞা হলো ইবাদত হচ্ছে পরিপূর্ণ বিনয় ও সর্বোচ্চ ভালোবাসার সাথে আল্লাহর কাছে অবনত হওয়া। সর্বোচ্চ আন্তরিকতা থাকবে, ভালোবাসা থাকবে, বিনয় থাকবে, আর আল্লাহর সামনে আমরা অবনত থাকব, কোনো সন্দেহ আছে? আরেকটা সুন্দর এবং পূর্ণাঙ্গ একটা সংজ্ঞা বলা যায়, সেটা হচ্ছে গোপন হোক বা প্রকাশ্য হোক আল্লাহর পছন্দনীয় সকল কথা এবং কাজই হলো ইবাদত। আল্লাহু আকবার। সেই ইবাদত মৌলিকভাবে তিন প্রকার। ইবাদত কয় প্রকার?
তিন প্রকার। একটা আবাদত হলো অন্তরের আবাদত, একটা আবাদত হলো অন্তরের আবাদত, দুই নম্বর আবাদত হলো কথাবার্তার মাধ্যমে আবাদত, আর তিন নম্বর হলো অঙ্গ প্রত্যঙ্গের আবাদত। যদি কোন আল্লাহ আকবার, তাহলে অন্তরের সাথেও আবাদত আছে, মৌখিক কথাবার্তার মাধ্যমে আবাদত আছে, এবং অঙ্গ প্রত্যঙ্গ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করেও আবাদত আছে না নাই? আছে। ভয় আশা ভালোবাসা নির্ভরতা পুরস্কারের আশা শাস্তির ভয়, এসব অন্তরের আবাদত। অন্তরের মধ্যে যদি ভয় লালন করি, একটা স্বপ্ন আশা লালন করি, আকাঙ্ক্ষা থাকে, এ আবাদত করলে একটা ফায়দা পাওয়ার চিন্তা থাকে, আখেরাতে সফলতার চিন্তা থাকে, জাহান্নামের আগুনের ভয় থাকে, আযাবুন আলীম আযাবুন শাদীদ, এই যে ভয়টা কিংবা আশাটা, এগুলো হলো অন্তরের আবাদত, এগুলো জাগ্রত করে, এগুলো অন্তরের আবাদত। আবার তাসবিহ তালিল আমরা করি বা প্রশংসা শুকর গুজার আমরা করি মৌখিক মাধ্যমে, এটা হলো মুখের আবাদত, যেরকম সুবহানাল্লাহ, এগুলো আছে না নাই? আছে। আর শারীরিক আবাদত যেমন সালাত, সওম, হজ, এগুলো শারীরিক। হজ করতে হলে শক্তি সামর্থ্যের দরকার আছে। অনেক মুরব্বীরা দোয়া চান যে দোয়া করবেন আল্লাহ যেন সেরকম সক্ষমতা দান করে, এরকম শক্তি যেন আমাদের দেয় যে শক্তি দিয়ে আমরা হজ করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দা বলেন, আমিন। ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যারিয়াতে কত সুন্দর করে জানায় দেন, ওয়ামা খলকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা ইউরিদু মিনহুম মির রিজকি ওয়ামা ইউরিদু আন ইউতইমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। সূরা যারিয়াতের 56, 57, 58 নম্বর তিনটি আয়াত কারিমার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানা দেন, প্রথম আয়াত কারিমার মাধ্যমে জানা দেন, আমি জিন এবং ইনসানকে শুধুমাত্র একমাত্র আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি, আমার আবাদত করার জন্য সৃষ্টি করেছি, আমার বন্দিগি করার জন্য সৃষ্টি করেছি, আমার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি, আর আমরা ইনসান মানুষদের কাতারে আশরাফুল মখলুকাতদের কাতারে যারা শামিল হয়ে গেলাম, একমাত্র শুধুমাত্র বন্দেগী করব, দাসত্ব করব, গোলামি করব, আবাদত করব। কা 57 নম্বর আয়াত কারিমায় আল্লাহ তাআলা স্মরণ করে দেন, আমি তাদের কাছে কোন রিজিক চাই না, কারণ রিজিকের মালিক মূলত কে? আমাদের কাছে আল্লাহ কোনো রিজিক চান না, এবং এটাও চাই না যে তারা আমাকে আহার করাক, আল্লাহর খাবারের কোনো দরকার আছে? এরপরে 58 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের পরিচয় জানায় দেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুল কুওয়াতিল মাতিন, নিশ্চয়ই আল্লাহ মহান রিজিক দাতা, পরাক্রমশালী, শক্তির আধার। জুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রিজিক দাতা, কোন সন্দেহ আছে? আওয়াজ বাড়িয়ে বলুন, সন্দেহ আছে? কেউ কেউ মনে করে কিছু টাকা পয়সা খরচ করে যদি পদ পদবি একটা পাইয়া যায়, কিংবা একটা চেয়ার যদি ইউনিয়নে অথবা উপজেলায় কোনো একটা পাইয়া যায়, তাইলে তো আমি অনেক কিছু হয়ে গেলাম। কারো কাছে লিডারশিপ, ইমাম, নেতা মানে হলো টাকা পয়সার কারবার, দুনিয়ার স্বার্থ আর ধান্দা, এরকম মতলববাদ আছে না নাই? আওয়াজ বাড়িয়ে বলুন, আছে না নাই? নাকি রেসপন্স করতে ভয় হচ্ছে আপনাদের? কারণ ওই শ্রেণীর লোকেরা কিন্তু ক্ষমতাবান, কোনো সন্দেহ নাই। কিন্তু নেতারা জানে না নেতৃত্ব কিভাবে দিতে হয়, আমার দায়িত্ব কি, রেসপন্সিবিলিটি কি। এ লিডার ইজ হি, এ লিডার ইজ হি হু নোজ দ্য ওয়ে, গোজ দ্য ওয়ে অ্যান্ড শোজ দ্য ওয়ে। এ লিডার ইজ হি হু নোজ দ্য ওয়ে, গোজ দ্য ওয়ে অ্যান্ড শোজ দ্য ওয়ে। লিডার হলো সেই
যে নিজে নিজের পথ সম্পর্কে জানে, কোন পথে আমি চলব, এই পথের ব্যাপারে তার রাস্তার ব্যাপারে তার দায়িত্বের ব্যাপারে তার নলেজ থাকে, এরপরে সে নিজে চলে, এরপরে লোকদেরকে পথ চলতে দেখায়, এভাবে চলে। আর আমরা নিজেও জানে না, নিজেও চলে না, আর কয় তোমরা সামনে আগায় যাও। সামনের বঙ্গোপসাগর নাকি পাহাড় পর্বত নাকি জঙ্গল নাকি কোনটা নিজেও জানে না, সামনে আগাও, স্লোগান দো, বাইন নামে স্লোগান দো। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, আর কর্মীরাও স্লোগান দেয়। চট্টগ্রামের সিটি কর্পোরেশন নির্বাচনে একটা ওয়ার্ডের কাউন্সিলর দুই কাউন্সিলরের পক্ষ নিল, দুই ভাই, আপন দুই ভাই, একজন সরকার দলীয় মনোনীত প্রার্থী আর একজন সরকার দলীয় লোক কিন্তু স্বতন্ত্র বলেন আর বিদ্রোহী বলেন প্রার্থী। এবার আপন দুই ভাই দুই নেতার পক্ষ নিছে, পক্ষ নিয়ে চূড়ান্ত লড়াই শুরু হয়ে গেছে দুই ভাইয়ের মধ্যে। এক ভাই আর এক ভাইকে পৃথিবী থেকে বিদায় করে দিল, যেরকম নাউজুবিল্লাহ। ওই ভাইটা মারার আগে, মরে পৃথিবী থেকে বিদায়ের আগে, মৌতের আগে বললো, ভাই আমার আর মারিস না, আমি মরে যাব। পায়ে ধরল, এরপর ভাই আপন ভাই তাকে ছাড় দিল না। আমার দুনিয়ার রাজনীতি আর দুনিয়ার স্বার্থ কত নোংরা হতে পারে, আপন ভাই আপন ভাইকে পৃথিবী থেকে বিদায় দে, এই রাজনীতি এই দুনিয়ার স্বার্থান্নে যে এই চলাফেরা আমরা চাই না বলে ঠিক না। তার মা সাংবাদিকদের বলল, আমি আমার এই খুনির সন্তানের, এটা সন্তান না, এই খুনির এই জালেমের আমি বিচার চাই, কারণ আমার সন্তানটা বিদায় নেওয়ার আগে বারবার বলছিল আর মারিস না ভাই আমি মরে যাবো, এরপরে মেরে ফেলল। ওর স্ত্রী প্রতিবন্ধী, বোবা, কথা বলতে পারে না। ওর দুইটা মাসুম বাচ্চা এতে ভয়ে গেল, ওই সন্তান আমার সন্তান না, ওর ফাঁসি আমি চাই, যেরকম ঠিক কিনা। এই সমাজ ইসলামের আলোকে যেদিন চলবে, ওই দিন ইমাম খতিবদের মর্যাদা কাকে বলে ওই দিন দুনিয়াবাসী দেখবে। ইমাম মানে সেই লোক নয়, আপনি মুসল্লি ভালো কথা, আপনি অনেক সম্মানী, আপনার মর্যাদা অনেক বেশি, আপনার সোশ্যাল ভ্যালু, আপনার স্ট্যাটাস অনেক উপরে, এটা ঠিক আছে, কিন্তু মসজিদে আপনি ঢুকবেন নেতা আপনি না, ইমামকে আপনি ধমকায় দেন, এই ইমাম সাহেব এটা করলেন কেন, ইমাম সাহেব মুসল্লিদের সামনে, এই খতিব সাহেব এটা করলেন কেন, ইমাম সাহেব খতিব সাহেব দাঁড়াইছে একটা কথা, এই ইমাম সাহেব দাঁড়ান, খতিব সাহেব দাঁড়ান, বেতন আমি দেই, হাদিয়া আমি দেই, আমি টাকা দিই, আবার আমাদের বিরুদ্ধে কথা বলেন। একদিন আলোর সমাজ যখন গড়ে উঠবে কোরআনের আলোকে, এই সমাজ যেদিন চলবে, কোরআন যেদিন হবে কনস্টিটিউশন, সেদিন ইমামদের উপর কথা বলার মতো যতই ক্ষমতা দরক করুন মুসল্লির ক্ষমতা থাকবে না। আওয়াজ মারিয়ে বলুন ঠিক কিনা। ইমাম সেই ব্যক্তি, আমি ইমাম খতিবদের বলবো, রিজিকের ভয়ে হক কথা ছেড়ে দিয়েন না, আল্লাহ তুমি আমাদের হিম্মত বাড়ায় দাও বলে না, আমি একটা কথা বললে আপনার চাকরি চলে যেতে পারে, আপনি যদি আল্লাহর খাঁটি গোলাম হয়ে থাকেন, এই বিশ্বাস আপনার থাকতে হবে। রিজিকের মালিককে, আওয়াজ বাড়িয়ে বলুন রিজিকের মালিককে, রিজিকের মালিক আল্লাহ। এত টেনশন দুনিয়ার মানুষকে, মানুষ হাদিয়া দিলে আমি পাবো না, তোবা পাবো না, বেতন দিলে পাবো আমি পাবো না, আল্লাহকে চান, আল্লাহ চাইলে সেই ইমাম গরিব থাকতে পারে, আবার আল্লাহ চাইলে ওই গরিব ইমামটাকে এমন সম্পদ দিয়ে তার সম্পদে বারাকা দান করতে পারে, তোমার মতো কোটিপতি মুসল্লিরা তার পিছনে দুনিয়ায় ঘুরবে, আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। আর আপনার যদি সম্পদ থাকে, ক্ষমতা থাকে, আপনি বিনয়ী হন, আপনারও মর্যাদা বাড়াই দেবেন কে, যেখানে যাকে মর্যাদা দেওয়া দরকার সেখানে মর্যাদা দেন। আমরা মাহফিলে আসলে আপনাদের বড় বড় চেয়ার আপনারা দেন, আমরা বিব্রত বোধ করি, আমরা আল্লাহ তাআলা নগণ্য হলাম, কিন্তু আপনার ব্যবসায়ী প্রতিষ্ঠানে গেলে অনেক কোটি কোটি টাকার মিলিনিয়ার বিলিনিয়ার, আপনি অনেক কোটি কোটি টাকার ব্যবসা, ওই জায়গায় যাইতে হইলে আগে গেইটে নাম বলতে হবে, ঠিকানা লিখতে হবে, সব পরিচয় দেওয়ার পরে আবার বলবে অপেক্ষা করে, দুই ঘন্টা পরে পিএসআই সাহেব বলবে কে আবার সিরিয়ালে আসছেন, এরপরে ভিতরে গিয়ে 60 ঘন্টা পরে দেখা হবে, হতে পারে, কোন সমস্যা, কিন্তু ওইখানে আপনি, আপনি বিজনেসম্যান ওই জায়গায়, আপনি আপনি বিজনেস ক্যাডার আপনি ওই জায়গায়,
মসজিদে ঢুকে গিয়েছেন, ইমামের মর্যাদা আপনাকে দিতে হবে। এটা পাঞ্জাগানা মসজিদ হোক আর বড় জুমার মসজিদ হোক, বড় লেখা কেন্দ্রীয় জামে মসজিদ হোক আর বাইতুল মুকাররম হোক, আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? আপনারা আলেমদের মর্যাদা দেন, আপনাদেরও মর্যাদা বাড়াই দেবেন কে? আল্লাহ। ক্ষমতা থাকলে হুজুরদের এত হুঙ্কার দেন কেন? কিসের এত থ্রেট করেন? এত ক্ষমতা কই পাইছেন? আপনি যেই ক্ষমতাধরদের পেছনে দৌড়ান, ওই ক্ষমতাধরকে এক টোকায় যিনি একেবারে ধুলুর সাথে মিশিয়ে দিতে পারেন, সেই ক্ষমতাধরের সাথে আলেমদের সম্পর্ক আছে না নাই? তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন, তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন, তিনি কে? বেশি বাড়াবাড়ি করেন না, আবহাওয়া কিন্তু ভালো না, গোপন কথাগুলো প্রকাশ্যে চলে আসতেছে, আন্ডার ওয়ার্ল্ডের কথাগুলো এখন আকাশে বাতাসে দুনিয়ার বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে, সুতরাং সবাইকে সতর্ক থাকতে হবে, বি কেয়ারফুল। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দিন, বলেন আমিন। তাইলে রাজ্জাক রিজিকদাতা কে? আল্লাহরে আমাদের রিজিক দিতে হবে, এটা তো আল্লাহ চান না। কিংবা অন্য কোনো সহযোগিতা আপনি করবেন, খাওয়াবেন, এটা তো দরকার নাই, বড় আল্লাহই রিজিক দাতা, আর তিনি হচ্ছেন জুল কুওয়াতিল মাতিন, জুল কুওয়াতিল মাতিন, তিনি মহা পরাক্রমশালী এবং শক্তির আধার, এক সত্তা, তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন, তিনি কে? এবার আমরা বলি ইবাদত, যে উপাদানগুলো ইবাদতের সাথে থাকলে ইবাদতটা গ্রহণযোগ্য হবে, তিনটা উপাদানের কথা বলতে চাই। ইবাদতটা গ্রহণযোগ্য হবে আল্লাহর কাছে, ইবাদতটা কবুল হয়ে যাবে আল্লাহর কাছে, যেই মৌলিক উপাদান থাকা চাই। ইবাদত যে আমরা করব, কিছু মৌলিক গুণ এর সাথে যুক্ত থাকতে হবে, তাহলে ইবাদতটা গ্রহণযোগ্য হয়ে যাবে কার কাছে? আল্লাহর কাছে। এক হলো মহাব্বত, ভালোবাসা, এক নম্বর হলো মহাব্বত, ভালোবাসা থেকে ইবাদত করব, মহাব্বত অন্তরে লালন হবে, ভালোবাসা নাই, আন্তরিকতা নাই, দায়সারা একটা ভাব, এই ইবাদত এত বেশি ইফেক্টিভ এবং বাস্তবসম্মত হবে না, বড় অন্তরের মহব্বত থেকে। রাসূলের একটা সুন্নাহ মানবো অন্তরে খুশি হয়ে, দিলটা একেবারে সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্টির জন্য যেমন সালাতে দাঁড়াই, তাই না? সালাতে যখন দাঁড়াই, দিল যেন সন্তুষ্ট থাকে, মহব্বত থাকে, আমি দাঁড়াইছি আল্লাহ তাআলার সামনে, একটা আন্তরিকতা থেকে আল্লাহকে খুশি করতে পারলে দুনিয়া আখেরাতে উজালা হয়ে যাবে, কোনো সন্দেহ? দুই নম্বর যে গুণটা থাকা দরকার উপাদানটা, সেটা হলো খৌফ বা ভয়, খৌফ বা ভয়, খৌফ বা ভয়। যেমন নামাজের কথাই বললাম, আবার বলি, এই নামাজে যখন দাঁড়াবো, যদি আল্লাহর খৌফটা ঢুকে যায়, মহব্বত তো আছেই, উইলিংলি আমি নামাজে দাঁড়ালাম, আবার খৌফটা যদি থাকে, তাহলে আমার সালাতটা নিঃসন্দেহে পরিপূর্ণ হবে, কোন সন্দেহ? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গিয়েছে, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, ওই মুমিনদের একটা গুণ হলো আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের সালাতের মধ্যে খুশু খুদু থাকে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সালাতে দাঁড়ালাম, যদি এই খৌফ অন্তরে ঢুকে যায়, এই ভয় যদি অন্তরে ঢুকে যায়, আমি রাজা ধীরাজ, জুল কুওয়াতিল মাতিন, কহ্হার, আল্লাহর সামনে দাঁড়িয়েছি আমি, এই চিন্তা যদি থাকে, আল্লাহর সামনে দাঁড়িয়েছি এই চিন্তা যদি থাকে, মনোযোগ অন্যদিকে যাওয়ার সুযোগ থাকবে না, আর যদি এই চিন্তা অন্যদিকে ডাইভার্ট হয়ে যায়, আল্লাহর ভয় থাকবে না। আওয়াজ বাড়িয়ে বলুন, ঠিক না? কিছু মুসল্লি আছে দেখবেন, এগুলো আগেও অনেক শুনেছেন, মানে খুশু খুদুর কোনো আলামত নাই, আল্লাহ তুমি আমাদের খুশু খুদু বাড়ায় দাও বলে নাও, নামাজ পড়ে এখানে মনোযোগ থাকে আরেক জায়গায়, বুঝতে পেরেছ? যদি কোনো খেলাধুলায় মগ্ন ছিল, টেলিভিশনে খেলা দেখছিল, এইসব মা মাঝে দাঁড়ায়, মাঝখানে নামাজ,
মানে একটা বিরতির মতো আর কি, নবজুবিল্লাহ, তার মনোযোগ নামাজ ফরজ শেষ করে দৌড় দেয়, কারণ তার খেলা ছুটে যাচ্ছে, নবজুবিল্লাহ। আহা, এটা কতই দুর্ভাগা ওই জাতির জন্য, কত দুর্ভাগ্য, কত দুর্ভাগ্য, কত দুর্ভাগ্য। এই জন্য হফ থাকতে হবে, ভয়ের ভয় যদি থাকে তাহলে আবাদতটা পরিপূর্ণতা পাবে, এই মৌলিক উপাদানটা জরুরি। আর তিন নম্বর হচ্ছে রেদা, আশা থাকা, একটা আকাঙ্ক্ষা থাকা, একটা চিন্তা থাকা, ইতিবাচক, এই তিনটার সমন্বয় যদি থাকে নিঃসন্দেহে এই আবাদতটা গ্রহণযোগ্য হয়ে যাবে কার কাছে। আল্লাহ তাআলা সূরা মায়দার গুরুত্বপূর্ণ আয়াতের অংশে জানায় দেন নির্দেশনা, 54 নম্বর আয়াত, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন তিনি তাদেরকে ভালোবাসেন আর তারা তাকে ভালোবাসে, যেরকম সুবহানাল্লাহ। এরপরে আরেকটা সুন্দর নির্দেশনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারায় জানায় দেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে, ঈমান গ্রহণ করেছে, তারা আল্লাহকেই সবচেয়ে বেশি ভালোবাসে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানায় দেন যারা ঈমান এনেছে, যারা ঈমান গ্রহণ করেছে, যারা মুমিনদের কাতারে, মুমিনাদের কাতারে শামিল হয়ে গিয়েছে, তাদের কার জন্য সবচেয়ে বেশি ভালোবাসা, যার জন্য সবচেয়ে বেশি ভালোবাসা থাকবে, তিনি আজিম সত্তা, আমাদের খালিক, আমাদের মালিক, তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন, তিনি কে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আপনাদের আওয়াজ, অনেকে যুবকদের আওয়াজ দেখা যাচ্ছে বৃদ্ধ থেকে ফেইল। দুই দিন আগে মাহফিল করলাম সুনামগঞ্জের ছাতকে, হঠাৎ করে এক মুরব্বী 80 বছর বয়স হবে এখানে বসা, যে তাকবীর ধরল, তাকবীর শুনে দিল ঠান্ডা হয়ে গেছে, বয়স হবে কত? 80, বড়লেস 80 বছর বয়স, এমনভাবে তাকবীর দিল, এমনভাবে তাকবীর দিল উনি, শেষ করার আগে আবার বললাম, মুরব্বী আপনি আবার তাকবীর দেন, কারণ আবার তাকবীর, আপনারা তাকবীর দিতেন ইমাদ ভাই এইছে, নারায় তাকবীর, আস্তে তাকবীর দিলে তো কিচ্ছু হইতো না, নারায় তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো। 80 বছরের বৃদ্ধ লোকের তাকবীর দেখার পরে আমি মাহফিল শেষ করার আগে বললাম, মুরব্বী আপনি আবার তাকবীর দেন, উনি আবার জজবা নিয়ে তাকবীর দিল। তা 80 বছরের বড় লোকেরা যদি এই জজবা থাকে, এই কিশোর যুবকগুলো এত দুর্বল কেন? সবাই পড়ুন তো একবার, আল্লাহু আকবার, গ্রাম তোলার এই ময়দান যেন কাঁপে, আল্লাহু আকবার, কারণ আল্লাহর সেই জিকির, আল্লাহর স্মরণ হলে মুমিনের অন্তর কেঁপে ওঠে, ওয়াজিলাত কুলুবুহুম, কোনো সন্দেহ নাই। এজন্য সন্দেহাতীতভাবে আমাদেরকে এই কাজটি করতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমরা যে আলোচনা করছি, প্রথমত নির্দেশ দিয়েছেন একমাত্র গোলামি করতে হবে কার? একমাত্র গোলামি করতে হবে আল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে? ইমানদার ভাইরা, মহব্বত নিয়ে, খৌফ ভয় নিয়ে আর মনে বাসা আকাঙ্ক্ষা নিয়া মমিন মমেনারা যদি তার আবাদতটাকে অব্যাহত রাখতে পারে, সালাত, সৌম, হজ, জাকাত থেকে শুরু করে প্রত্যেকটা আবাদ যদি মৌলিক উপাদানগুলো থাকে, মৌলিক শিক্ষাগুলো যদি থাকে, নিঃসন্দেহে ওই আবাদাত যার কাছে কবুল হয়ে যাবে, তিনি কে? আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি করা যাবে না, আল্লাহর দাসত্ব ছাড়া আর কারো দাসত্ব করা যাবে না, আল্লাহর আবাদত ছাড়া আর কারো আবাদত করা যাবে না। আমরা যেই কালেমা পাঠ করে আমরা মুসলমানদের কাতারে শামিল হয়েছি, প্রথম অংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله سنن احمد এর বর্ণায় আমরা পেয়েছি দশটা উপদেশের মধ্যে এক নাম্বার উপদেশ গুরুত্বপূর্ণ উপদেশ হলো লা ইউশরিক বিল্লাহি শাইআ লা তুশরিক বিল্লাহি শাইআ লা তুশরিক বিল্লাহি শাইআ আল্লাহর সাথে কাউকে শরীক করো না আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করা যাবে না মুআযব বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু কে দশটা উপদেশের মধ্যে এক নাম্বার দিলেন লা তুশরিক বিল্লাহি শাইআ তুমি কাউকে কোনো কিছুকে আল্লাহর সাথে শরীক করবে না ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা যদি তোমাকে মেরে ফেলা হয় কিংবা তোমাকে পুড়িয়ে ফেলা হয় যেরকম আল্লাহু আকবার কত কড়া কথা কত কড়া কথা তোমাকে যদি হত্যা করা হয় তারপরও শিরিক করা যাবে যাবে না তোমাকে যদি পুড়িয়ে ফেলা হয় সাধারণ কথা পুড়িয়ে যদি ফেলা হয় এরপরও 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 শিরিক করা যাবে সূরা বুরুজ যারা আমরা অধ্যয়ন করেছি সেই গর্তওয়ালারা কেমন করে মুমিন মুমিনাদের আগুনে পুড়িয়ে শেষ করেছিল সবার ক্লিয়ার থাকার কথা আট নম্বর আয়াতে কারিমায় ওই গর্তওয়ালারা মুমিন মুমিনাদের গর্ত বিশাল গর্ত করে আগুনে পুড়িয়ে শেষ করেছিল এর কারণ জানায়া দেন ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ মহাপরাক্রমশালী প্রশংসিত এক আজিম সত্তা আল্লাহর পরিমাণ আনার কারণেই তারা শত্রুতা বশত মুমিন মুমিনাদের গর্ত তৈরি করে আগুনে পুড়ে ছাই করে দিয়েছিল সাহাবী রবি রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল থেকে একটা ঘটনা বর্ণনা করেন অনেকগুলো ঘটনার মধ্যে একটা শ্রেষ্ঠ ঘটনা ওই বুরুজের গর্তওয়ালাদের ঘটনা আল্লাহ রাসূল থেকে তিনি বর্ণনা করেন এক বাদশাহ যার অধীনে তার রাজ্যে একজন জাদুকর ছিল জাদু মন্ত্র দিয়ে সে বাদশাকে সহযোগিতা করত জাদুর কাজে মাধ্যমে সে বাদশার সহকারী ছিল ওই জাদুকর বয়স বাড়ছে বৃদ্ধ হয়ে গেল বাদশার কাছে আবেদন রাখলো বাদশাহ আমি তো বুড়ো হয়ে গেছি কখন জানি আমি পৃথিবী ছেড়ে চলে যাব একটা মানুষ আমার কাছে দাও যাকে আমি জাদুবিদ্যা শিক্ষা দেব তোমার পরবর্তীতে কাজে লাগবে বাদশা বাছাই করা একটা বালক ছোট্ট দেখে একটা বালককে বাছাই করলো কারণ তার পরিকল্পনা হলো বাচ্চাকে শিখালে বেশি দিন বাঁচবে ছোট্ট থেকে শুরু করে বয়সকাল পর্যন্ত আর টেনশন করা লাগবে না যদিও হায়াত মওতের মালিককে একজন বালককে মনোনীত করল জাদুকরকে বলল তোমার জাদুগুলো ওই বালকটাকে শিখিয়ে দাও ওই বালক থেকে আমি পরে সহযোগিতা নেব বালক সেই জাদুকরের কাছে জাদু শিখতে শুরু করল প্রতিদিন সে যায় এবং আসে জাদু শিখে মাঝখানে যাওয়া আসার পথে এক রাহেব বর্ণনায় পাওয়া যায় ঈসা আলাইহিস সালামের অনুসারী একজন সাধক ওয়ালি আল্লাহ ওই বালকের সাথে আল্লাহর ওই গোলামের পরিচয় হয়ে যায়
বালকটি জাদুঘরের কাছে জাদু শিখতে যায়, আবার ফিরে আসে। আসা যাওয়ার পথে আল্লাহর ওই গোলামের সাথে, ইমানদারের সাথে বালকের পরিচয় হয়ে গেল। আবার ওই ইমানদার আল্লাহর গোলাম বালককে ধীরে ধীরে ইমানের দিকে ডাকতে শুরু করলো। এক পর্যায়ে সেই বালক ইমানদারদের কাতারে সামিল হয়ে গেল, সুবহানাল্লাহ। এবং ওই বালক দুইটা বিশেষ ক্ষমতা অর্জন করল। একটা ক্ষমতা হলো ওই বালক মৃত মানুষকে জীবিত করতে পারত। ওই বালক এমন ক্ষমতা পেয়ে গেল, সে কষ্টরোগ যাদের ছিল সেই কষ্ট রোগের রোগীদের কেশে সুস্থ করে দিত। ওই বালকের বিশেষ ক্ষমতা অর্জন, আবার ইমান গ্রহণ। খবর যখন পেয়ে গেলেন বাদশাহ, খবর পাওয়ার পরে আর দেরি করতে চাইলেন না। দেরি না করে প্রথমে তিনি ওই রাহেব আল্লাহর ওই গোলাম, যে গোলাম তাকে ইমানদার বানিয়েছেন, ওই গোলামকে আগে পৃথিবী থেকে বিদায় করলো। এবার বালককে হত্যা করার জন্য বাদশাহ সিদ্ধান্ত ফয়সালা জানিয়ে দিল, কিন্তু কোনোভাবেই ওই বালককে হত্যা করা যায় না। কোনো সৈন্য হত্যা করতে পারছে না, কোনো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা যায় না। যদি বলুন আল্লাহু আকবার, আওয়াজ বাড়িয়ে বলুন আল্লাহু আকবার। ওই বালককে হত্যা করা যায় না, বাদশা ব্যর্থ, তার সৈন্য বাহিনী ব্যর্থ, তার অস্ত্র প্রস্তুতি সব ব্যর্থ। এবার বালক বলে, বাদশা যতই চেষ্টা করো আমাকে বিদায় করতে পারবে না, তবে একটা বাক্য তোমাকে শিক্ষা দেব। ওই বাক্য বলে, যদি তীর ছোড়ো আমি সাথে সাথে পৃথিবী থেকে বিদায় নেব। যেরকম আল্লাহু আকবার। কিন্তু শর্ত হলো, ওই বাক্য আমি তোমার সামনে শোনাবো না, ওই বাক্য তোমাকে শোনাবো না, তুমি ডেকে আনো তোমার রাজ্যের সকল জনগণকে, দাওয়াত দাও সবাইকে, জোর করো, সবার সামনে আমি সেই মন্ত্রটা বলবো, সেই বাক্যটা বলবো। বাদশা সবাইকে দাওয়াত দেওয়ার ব্যবস্থা করলো, সবাইকে জোর করলো। জনসাধারণ চতুর্দিকে ঘেরাও করে হাজির হয়ে গেল। এবার বালকটি সেই বাক্য জানায় দেয়, বাদশা সেই বাক্য বলে, তীর ছোড়ো আমি পৃথিবী থেকে বিদায় নেব। সেই বাক্য হলো, বিসমি রব্বিল গোলাম, বিসমি রব্বিল গোলাম, বিসমি রব্বিল গোলাম। বাক্য পড়ো, ওই গোলামের রবের নামে তীর ছুটছি। যেরকম সুবহানাল্লাহ, সে বলছে, কারণ ওই বালকের ওই গোলামের রবকে, আওয়াজ বাড়িয়ে বলুন কে, সে বলছে বিসমি রব্বিল গোলাম। ওই গোলামের রবের নামে, ওই গোলামের রবের নামে এই কথা বলে তুমি তীর ছোড়ার ব্যবস্থা করো। বিসমি রব্বিল গোলাম বলে তীর ছোড়া হলো। তীর শরীরে আসার সাথে সাথে ওই আল্লাহর গোলাম বালকটি শাহাদাতের পেয়ালা পান করলো, শহীদ হয়ে গেল। কিন্তু বাদশাহ আর তার আশেপাশে থাকার লোকেরা আবার ভিন্ন দৃশ্য অবলোকন করলো, মনে করেছিল ইমানদার বানানো, আল্লাহর গোলাম বানানোর দাওয়াতকারীকে বিদায় করে দিলাম, আবার ওই বালকটাও আল্লাহর গোলাম হলো তাকেও বিদায় করে দিলাম, এর মানে রবের গোলামি করা শেষ। কিন্তু হত্যা হওয়ার সাথে সাথে শহীদ হয়ে গেল বালক, সাথে সাথে জনসাধারণ যারা ছিল আওয়াজ করে বলল, হে বাদশাহ সুর রাখো, আমরা ওই বালকের রবের উপর ঈমান আনলাম। জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা বালক আল্লাহর জন্য জীবন দিল, এই শাহাদাত তার রক্ত বৃথা যায়নি, বরং জনসাধারণ সবাই এক বাক্যে বলল, বাদশাহ তোমার ক্ষমতা দেখেছি, তোমার সৈন্যদের ক্ষমতা দেখলাম, কোনো অস্ত্রই কাজ করে না, তাকে হত্যা করতে পারো নাই, কিন্তু এক রবের নাম বলার সাধারণতেই পৃথিবী থেকে সে বিদায় নিল। প্রমাণিত হলো সেই রব
চাইলে বাঁচায় রাখা যায়, সেই রব চাইলে পৃথিবীর কেউ তাকে আঘাত করে শেষ করতে পারে না, আবার সেই রব চাইলে পৃথিবী থেকে মুহূর্তের মধ্যে বিদায় নিতে বাধ্য। আওয়াজ বাড়ি বলুন ঠিক কিনা? ইমান আনলো সবাই, বাদশার মাথা খারাপ। এবার বলল, ঘোষণা দিল, তাড়াতাড়ি গর্ত তৈরি করো, গর্ত তৈরি করে এদেরকে বলল, ইমান ছাড়ো, আল্লাহকে বলো, রবকে ছাড়ো, আমার আনুগত্য আবার করো, নতুবা এখানে পোড়ায় শেষ করে দেবো। হাতে গোনা কিছু লোক তার কথায় সম্মত হলো, অধিকাংশরাই বলল, অগ্নিকুণ্ড তৈরি করেছ, শহীদ হব, জীবন দেব, শাহাদাতের পেয়ালা পান করব, তোমার সামনে মাথা নত করব না, মাথা নত হবে এক সত্তার সামনে, তিনি কে? আওয়াজ মারে বলুন, তিনি কে? ইমানদার ভাইরা, তাইলে চিন্তা করে দেখুন, এরা শহীদ হয়ে গেল, এদের ব্যাপারে সূরা বুরুজ আর সেই কতিলা আসহাবুল উখদুদ এদের ব্যাপারে বক্তব্য এসেছে, আর কারণ জানিয়ে দেয়া হয়েছে, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, এদের আর কোনো অপরাধ নাই, একটাই অপরাধ, তারা মহাপরাক্রমশালী প্রশংসিত আল্লাহর উপর ঈমান এনেছে, যেন কোন আল্লাহু আকবার। আর ওই বালকের জীবন দেয়া আর ওই মুমিনদের জীবন দেয়া আমাদের জন্য প্রেরণা। একটা বালক শহীদ হলো, কিন্তু গোটা জনগণকে ঈমানদার বানায় দিল, যেন কোন আল্লাহু আকবার। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون الله أكبر আল্লাহর পথে যারা নিহত হয়ে যায় তাদেরকে মৃত বলতে নিষেধ করেছেন কে? এরা প্রেরণার উৎস। একজনকে শহীদ করে কিছু সংখ্যক আল্লাহর গোলামদের শহীদ করে, যারা দুনিয়া থেকে ইসলামের আলো নির্বাপিত করতে চায়, ইসলামের পথের পথিকদের থামায় দিতে চায়, তাদের জন্য সবক রয়েছে, শিক্ষা রয়েছে। মনে রাখবা, আমরা এক আল্লাহর সাথে শরিক করতে চাই না, মাথা নত যদি করতেই হয় এক সত্তার সামনে নত করব, তিনি আমাদের আল্লাহ, তিনি আমাদের আল্লাহ, তিনি আমাদের আল্লাহ, জোরে বলুন ঠিক কিনা? আর এটাও শিক্ষা, জীবন দিলেই শেষ হওয়া নয়, একটা শহীদ সেই রক্তের প্রতিফোঁটা থেকে আরো শত শত হাজার হাজার আল্লাহর গোলাম তৈরি করে দিতে পারেন কে? সুতরাং এটা হতাশার নয়, যারা জীবন দেয় এরা সার্থক, যারা ভালো মুমিন হতে চায় তাদের মৃত্যু তো একদিন বরণ করতেই হবে, মৌত থেকে বাঁচার কোনো সুযোগ নেই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি নফসকে আত্মাকে মৃত্যু স্বাদ আস্বাদন করতে হয়, তবে মৃত্যু বা মৌত তো একদিন বরণ করতে হবে, আল্লাহর কাছে উত্তম চাওয়া এটা হওয়া উচিত, এবং এটি রাসূলের শ্রেষ্ঠ সুন্নাত, সেটা হলো আল্লাহ বিদায় যদি নিতেই হয় বিদায় তো নেবই, এদিন এ জীবন তো সারা জীবন আর থাকবো না, আজীবন নয়, সুতরাং যতদিন বাঁচবো আলহামদুলিল্লাহ হায়াতে তৈয়বা দিও, আর যখন বিদায় নেব আমাকে শহীদি মর্যাদা দিয়ে বলেন আমিন। আওয়াজ বাড়িয়ে বলুন আমিন। যারা মুমিন এরা শাহাদাতের মৃত্যু কামনা করে, আর যারা কাপুরুষ এরা শাহাদাতের কথা শহীদের কথা শুনলে ভয় পায়, মরিবার আগে হাজার বারো মরে যায়। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আওয়াজ বাড়িয়ে বলুন ঠিক কিনা? সুতরাং একজন শহীদ হয়ে গেলেই শেষ নয়, বরং যাত্রা শুরু, বরং যাত্রা শুরু, বরং যাত্রা শুরু। যেই জনপদগুলো মজলুম, যেই জনপদে শহীদের রক্ত ঝরেছে, ওই জনপদগুলো ইসলামের ঘাঁটি হয়ে যায়, কোনো সন্দেহ নাই। বড়লেখার জমিন ওইরকম মাহফিলও তো হয়, হাজার হাজার লোক, জায়গা দেওয়া যায় না, মাহফিল হয় না কি হয় না? হয়, উর্বর একদিনে হয় নাই, রক্ত ঝরেছে, ঘাম ঝরেছে, এর বিনিময়ে এই জনপদকে কবুল করে নিচ্ছেন কে? আল্লাহ তাআলা আর এই জমিনকে আরো প্রতি ইঞ্চি মাটিকে ইসলামের জন্য কবুল করে নেন, বলো আমিন। আওয়াজ বাড়িয়ে বলুন আমিন।
এজন্য শহীদ যারা হয়ে যায় এরা আমাদের প্রেরণা, শহীদ বেলাল আমাদের প্রেরণা, শহীদ লোকমান আমাদের প্রেরণা। আল্লাহ তাআলা তাদের পরিবারকে দিনের সাথীদের তুমি সবরে জামিল দান করো, বলুন আমিন। আওয়াজ বাড়িয়ে বলুন আমিন। আর শহীদের উত্তরসীরা হতাশার কোনো কারণ নেই, দুইজন নয় দুই সদন দুই হাজার জনকেও যদি শাহাদাতের নজর পেশ করতে হয় আল্লাহর জন্য, তার রাসূলের জন্য, শহীদ আর মানসিকতা নিয়ে ময়দানে দাওয়াতে দিনের এই ময়দানে কাজ করতে হবে। বাতিলের রক্ত চক্ষু দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, বলুন ঠিক কিনা। সর্বশেষ যে নির্দেশনা, সর্বশেষ যে নির্দেশনা সেটা হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতা এখানে যারা আছেন, উল্লেখযোগ্য মানুষের চেহারা দেখে বোঝা যাচ্ছে ওনার পিতাদের কাতারে, আর কিশোর যুবক বয়স যাদের কম দেখেই মনে হচ্ছে এরা সন্তানদের কাতারে। আজকে সন্তানদের কথা প্রায় জায়গাতে বলি, পিতামাতারকে একটু সতর্ক করে দিই। আজকে আমি আমার প্রিয় ভাই যারা সন্তানদের কাতারে আছি তাদের কাছে কিছু কথা উপস্থাপন করতে চাই, ভালো করে শোনা বোঝা এবং মানার নিয়তে শুনতে হবে, বুঝতে হবে আর মানতে হবে ইনশাআল্লাহ। আবার অনেকেই আছে, আমরা সন্তানও আছে, আবার বাবার কাতারেও আছি, আবার নিজ সন্তান অর্থাৎ একজনের নানা দাদাও তো বেঁচে আছেন, তাই না? আমি নিজেই আবার সন্তান, আমার নিজেই বাবা, এটা তো ডাবল, এটা তো ভালো। কেউ আবার নাতিতে কি বন্তিও পাই লিচু নিলা আসেন নেন। আচ্ছা যাই হোক, আমরা গ্রামে গঞ্জে সিলেটি বাসা বড় বাবা, দাদার আব্বারে কি গলে, আপনারা কি তা কইন? জি একই কথা কইননি আমরা। আচ্ছা যাই হোক, ঠিক আছে আলহামদুলিল্লাহ। ফৈর দাদা ওদের সঙ্গে ওদের সুন্দর সুন্দর বাসা, ওটা সিলেটের বাসা সুন্দর নি না সুন্দর নাই, আমরা কাছে সুন্দর পাইলে মাঝে গেলে ওইতে কিতা বাসা পাই, আক্কা জাক্কা হক্কা বুক্কা এটা কিতা, আইত্রাম জাইত্রাম এটা বড় লেখাব নানি, আইত্রাম জাইত্রাম কই নানি, মেইন টাউন। আচ্ছা আপনারা মেইন টাউনও নাই। আচ্ছা আচ্ছা, এই ভাষার মাধুর্য দান করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো। আমরা আলোচনা করছি কোরআনুল করিমের সূরা নিসার 36 নম্বর আয়াতে কারিমার আলোকে, কিন্তু পিতা মাতার ব্যাপারে স্পেসিফিক আলাদাভাবে আল্লাহ তাআলা সুন্দর করে নির্দেশনা দিয়েছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সদ্ব্যবহার করো, কী কীভাবে করতে হবে, কোন পদ্ধতি, কী কী বিষয় খেয়াল রাখতে হবে, এগুলোও জানিয়ে দিয়েছেন কে? সূরা বানি ইসরাইল 23 এবং 24 নম্বর আয়াতে কারিমায়। أعوذ بالله من الشيطان الرجيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما